Hello friends, কি অবস্থা সবার কেমন আছো? Welcome to our next another video and welcome to our channel explored by Ayon-Rumki. অনেকদিন পর তোমাদের সাথে দেখা মাঝখানে বেশ কিছুদিন ভিডিও করা হয় নাই যাই হোক তো আজকে একটা যে ভিডিও করব এটা নরমালি আমার বাসার ভিতরেই আমার বারান্দাটা তোমাদের আমরা দেখাবো আর যেহেতু বারান্দাটা আসলে আমার এবং আমার আম্মুর খুবই পছন্দের কিছু গাছ দিয়ে আমরা করেছি আসলে চাই যে টুকটাক কিছু কিছু গাছ লাগাতে তো সেখান থেকে ভাবলাম যে আমাদের বারান্দাটা কেন আমি আমার ফ্রেন্ডস বা ফ্রিয়ার্সের সাথে শেয়ার করব না আর আমার কিছু ফ্রেন্ডও আছে যে যারা আসলে আমি ফেসবুকে আসলে যে টুকরে কিছু গাছের ছবি দেই বা ভিডিও করি বা কিছু করি তো তারা দেখতে চায় যে আমার বারান্দাতে কী কী গাছ আছে সব ফ্রেন্ডরা তো আসতে পারে না যদিও বলি তো এই তো তো আর কথা না বাড়ায় চলো এখন তোমাদের আমি আমার বারান্দায় নিয়ে যাই হ্যাঁ চলে এসেছি আমি আমার বারান্দাতে তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বারান্দায় কিছু গাছ আছে খুব বেশি গাছ নাই তারপরও অল্প কিছু গাছ বাকি গাছগুলো সবগুলোই আমার এবং আমার আম্মু খুব পছন্দের খুবই প্রিয় আর তো তোমরা আমার ভিডিও দেখো আর অবশ্যই ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবে আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা যত যাই হোক একটা দুটো যাই হোক তোমাদের বারান্দা ছোট হলেও বারান্দায় গাছ লাগানোর চেষ্টা করবে ঠিক আছে ওকে চলো এই হচ্ছে আমার আর আমার আম্মুর বারান্দা এখন আসলে বারান্দার মেইন সৌন্দর্যটা এখন তেমন নেই কারণ গাছগুলো যেহেতু এখন ফাল্গুন মাস চলতেছে লাইক নতুন পাতা গজানোর সময় বা নতুন নতুন ফুল ফুটবে এই জন্য আগে সেই রূপগুলো নেই তারপরে আমার বারান্দায় কী কী গাছ আছে আমার আর আমার আম্মুর লাগানো সেগুলো তোমাদের দেখাই এটা হচ্ছে একটি গোলাপ গাছ তোমরা দেখতেই পাচ্ছ যদিও এখন গাছে ফুল নেই কিন্তু পাতাগুলো ঝরে গিয়েছে নতুন পাতা গজাচ্ছে এই যে এটা হচ্ছে নতুন পাতা তারপরে হচ্ছে এই যে এখানে ছোট ছোট পাতা বের হচ্ছে আই গেস নতুন পাতা হয়ে যাবে এই মাসের শেষে আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আমার অনেকগুলো অ্যালোভেরা আছে আর গাছে পানি দেই কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে কনস্ট্রাকশনে তার জন্য আসলে গাছে সবসময়তেই পাতায় ধুলা পড়ে ময়লা হয় অ্যালোভেরা এখন আর ইউজ করা হয় না বাট যখন অনেক কিনতাম আমি তার মধ্যে ভাবলাম যে অ্যালোভেরা গাছ লাগাই কিন্তু এখন গাছ হয়েছে মাশাল্লাহ আমার অনেকগুলো অ্যালোভেরা লিফও হয়েছে কিন্তু এখন ইউজ করা হচ্ছে না ওকে এবার থার্ড ওয়ান এটা হচ্ছে নয়নতারা গাছ এটা হচ্ছে মেইন আসলে মেইন কেন বলছি কারণ এটা থেকে আরেকটা বাচ্চা বের হয়েছে এখানে ছোট আমি দেখাচ্ছি তো এটার আগে সেই সৌন্দর্যটা এখন নেই অ্যান্ড ফুলের সাইজটা কেন জানি ছোট হয়ে গেছে অনেক আমি জানি না এরকম ছোট হয়ে যাওয়ার কারণ কি কিন্তু পাতাগুলো অনেক ছোট হয়ে গেছে আগে থেকে তো এই তো পাতা ফুল সবগুলো অনেক ছোট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ছোট হয়ে গেছে আচ্ছা আর এটা হচ্ছে পেঁয়াজ আছে যে সে পেঁয়াজের সম্পূর্ণ পেঁয়াজের শিকড় বের হয়েছিল তো সেটা আমি এখানে মাটিতে পুঁতে দিয়েছিলাম দেওয়ার পরে আসলে এগুলো হয়েছে এগুলো কি বলবো আমি লিফ হ্যাঁ পেঁয়াজের পাতা হয়েছে আরও সুন্দর হয়েছিল লম্বা হয়েছিল কিন্তু হচ্ছে এখন আস্তে আস্তে জিনিসগুলো শুকায় যাচ্ছে আছে ঠাকুর লাগিয়েছি পেঁয়াজ তো আর ধরবে না তো আছে ভালো লাগতেছে যতদিন বাঁচা বাঁচু এইগুলো আবার কী লাগিয়েছে ও আচ্ছা আজকে মনে হয় আম্মু ওই যে আদা থেকে যে শিকড় বের হয় সেগুলো মনে হয় আম্মু লাগাইছে ছোট ছোট আচ্ছা দেখি কী হয় অবশ্য এর আগেও আম্মু আদা লাগিয়েছিল এরকম শিকড় বের হওয়ার পরে পাতাটা তো বের হয়েছিল তোমরা যারা আমার সাথে অ্যাড আছো তারা দেখেছিলে আমার বারান্দা বাগান অ্যালবামে যে ওখানে আদার মানে পাতা বের হয়েছিল তারপর আর কি মারা গেছে তো আবার নতুন করে আম্মু লাগাচ্ছে হচ্ছে পাথরকুচি গাছ দেখতে পাচ্ছ পাথরকুচি পাতা আর এটা হচ্ছে দেশি পাথরকুচি আসলে আমরা খোঁজ করছিলাম যে ইন্ডিয়ান পাথরকুচিটা যেটাতে হচ্ছে ফুল ধরে এটাই আমি যতটুকু জানি এই পাথরকুচিতে ফুল ধরে না তারপরও দেখা যাক ছোট্ট চারা আসলে একজনের কাছ থেকে নেওয়া হয়েছিল সেখান থেকে আল্লাহর রহমতে আজ এতখানি হয়েছে এখন দেখা যাক কী হয় এটা হচ্ছে পাথরকুচি গাছ এটা হচ্ছে একটি মানি প্ল্যান্ট গাছ আমি এটা ওই যে বড়ো মেইন যে মানি প্ল্যান্ট ছিল সেখান থেকে আমি আসলে দুইটা ছোট ছোট পাতা নিয়েছিলাম সেটাকে আমি এই মানে এখানে রাখছি পুঁতেছিলাম
সো তারপরে আসলে দুইবার মারা গিয়েছিল পাতাগুলা, লাইক মানে ছোট পাতা হচ্ছে এন্ড পুরনোগুলা শুকিয়ে যাচ্ছে বা এরকম, বাট আমি জিনিসটাকে কখনো মানে ফেলে দেই না, যে আসে দেখি লাস্ট অবধি কী হয়। আলহামদুলিল্লাহ লাস্ট অবধি আমার এখান দিয়ে দুইটা পাতা বেড়েছে, তারপরে হচ্ছে লাইক নতুন পাতা বের হচ্ছে, দেখতে তো মাশাল্লাহ সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, তো এগুলা বড় হবে বা দেখি কত দূর হয়। এটা হচ্ছে আমার নিজের তৈরি আর কি, আমি এখানে নতুন করে আবার মানে গাছগুলো দিয়েছিলাম, তো এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, কারণ কেনা না, নিজে থেকে আমি মাটিতে তুলতে হয়েছে। আচ্ছা, আর এখানে এই গাছটা তোমরা অনেকে চিনতে পারো, এটাকে রেইনি লিলি গাছ বলে, তো এখন তো ফুল নেই, এটাতে ফুল ধরে হচ্ছে বর্ষাকালে, তো আমি বর্ষাকালে তখন আমি আবার ভিডিও করব যে তখন দেখতে পাবে যে ফুলগুলো হয় মানে লম্বা লম্বা আর গোলাপি কালারের, রেইনি লিলি অবশ্যই এটা সাদা কালার হয় গোলাপি কালার হয়, আমার এটা হচ্ছে লাইট গোলাপি কালারের। এটা হচ্ছে পাতাগুলা, আর এখানে হচ্ছে শীতকালে গাঁদা ফুলের গাছ কেনা হয়েছিল, এখন গাছটা মারা যাচ্ছে লাইক শুকিয়ে গিয়েছে, আমি বুঝি না, আমার এখানে গাছ আমার অনেক রকমের গাছ থাকে কিন্তু সামহাও কেমনে জানি আছে না যে মিনি বাগ বা ছোট ছোট যে কুকাগুলো আছে সব থেকে থেকে কুকাগুলো চলে আসে, চলে আসার পরে গাছগুলো টুসটি খেয়ে নেয়। হ্যাঁ, আমি তোমাদের দেখানোর চেষ্টা করি যে এখানে ওই বাঘটা যে আছে সেটা দেখানোর জন্য, বাট এখানে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আমার গাছের পুরো পুষ্টি খেয়ে নিয়েছে এবং অনেক মানে ফুলগুলো শুকিয়ে গেছে, আসলে গাছটা মারা যাবে। হ্যাঁ, আমার গাছটার কলিও ছিল ফুলও ছিল কিন্তু গাছটা মারা মানে মারা যাবে। আর এটা হচ্ছে যে আমি বললাম যে আমার বাচ্চা মানি প্ল্যান্ট যেটা করেছি সেটার হচ্ছে এটা মা, এটাকে আমি কিনে নিয়ে আসছিলাম ফার্স্টে বাজার থেকে, টপ সহ এই টপটা সহ এটা নিয়েছিল 200 টাকা, তো তারপরে ভালোই এটা বেশ ছড়িয়ে গিয়েছিলো, ছড়ানোর পরে তারপরে এই লাস্ট ইয়ারে আমি দেখতেছি যে আরেকটা কী কী ছোটো ছোটো পাতা বের হয়েছে এর ভিতর থেকে। আমি আসলে জানি না এটা কী পাতা বা কিসের চারা বা কী বের হচ্ছে, তোমরা পাতাগুলোকে দেখো, আমি দেখাচ্ছি যে এই যে এরকম টাইপের পাতা দিয়ে পুরো আমার টপটা ভরে গিয়েছে। হ্যাঁ, তো এই যে করে কি আমার মেইন গাছটাই থাকতেছে, আমার মেইন যে মানি প্ল্যান্টের গাছ, মানি প্ল্যান্টের টপ, এটা আমার এটা থাকতেছে না, এরা একটা বিশাল জায়গা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ একটা বিশাল জায়গা এরা নিয়ে নিয়েছে। এটা কী গাছ আমি আসলে জানিও না বা কী হচ্ছে, তো আমি এইগুলাকে কেটে মেরেও ফেলছি না, অনেকগুলো হয়ে গেছে তো মেরে ফেলতে হবে না, তো এতে করে কি আমার মেইন গাছটা পুষ্টি কমে গিয়েছে। আচ্ছা, এখন আরেকটা আমি গাছ দাও, আমার যে ওই যে ওখানে নয়নতারা দেখালাম, নয়নতারা সেটা থেকে যে একটা বাচ্চা বের হয়েছে, ওই এটাও আমার হাতে তৈরি গাছ, আমার আমি ছোটো চারা টারা এগুলো লাগাতে খুব পছন্দ করি, তো এটা ছোট একদম ছোট একটা চারা বের হয়েছিল, তো ওইটাকে আমি কী করছি ওখান থেকে সরিয়ে, ওখান থেকে সরায় আমি হচ্ছে এখানে আলাদা একটা টপে আমি এটাকে স্থানান্তরিত করি, দেন ছোটো থেকে হতে হতে দেখি একটু বড়ো হয়েছে, তারপরে দেখি যে কলি টাইপের হয়েছে, লাইক এরকম এমন হয়েছে। হ্যাঁ, আমি আমি কনফিউজ যে এটা মানে পাতা হবে নাকি কলি মানে ফুল বের হবে, আমি তো অবাক যে এত ছোটো গাছে ফুল হয় কীভাবে, তারপর দেখলাম যে না এটা আমার আল্লাহর রহমতে গাছই হয়ে গিয়েছে অ্যান্ড ফুল দিচ্ছে, ফুলগুলার সাইজ মাশাল্লাহ স্যাটিসফ্যাকশন, লাইক ফুলগুলার সাইজ একদম ছোটো না, আর এটা হচ্ছে দেশি নয়নতারা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফুলগুলা অনেক সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। ওকে, এখন আমরা চাই আরেকটাতে, এইটা অ্যাকচুয়ালি আমার আপু লাগাইছে, পালং শাক কেনা হয়েছিল, তো পালং শাকের যে গোড়াটা আছে সেটা আব্বু আবার এখানে ফুটে দিয়েছিল, ফুটে দেওয়ার পরে তোমার হচ্ছে এখান দিয়ে একটু কিছু পাতা বের হয়েছে অ্যান্ড এইগুলা কী বের হয়েছে আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু এগুলা কী বের হচ্ছে, আম্মু বলে যে পালং শাকের ফুল হয়, আসলে আমি কখনো দেখি নাই পালংয়ের ফুল বা ওভাবে, তো আমার এগুলার সাথে অত বেশি হয় না যে গাছ টাছ বা এগুলো গ্রামে থাকলে বেশি পাওয়া যায় বা আমরা যেহেতু এখানে শহরে থাকি এখানে তো ওরকম দেখা যায় না, আমি জানি না, আম্মু বললো যে এগুলা থেকে নাকি ফুল বের হবে, তো লেটস সি কবে এটা ফুল বের হয় পালংয়ের, এ তো অপেক্ষায় থাকি, তো এটা হচ্ছে
পালং পালং শাকের গাছ আচ্ছা আর এটা হচ্ছে যে আরেক ধরনের এটা হচ্ছে ইন্ডিয়ান নয়নতারা এটাও প্রায় বেশ এক বছর মতো হয়ে গেল বয়স এটাও ভালো ফুল দেয় মানে প্রত্যেকদিন বলতে গেলে কি মেইনলি আমার এই নয়নতারা এন্ড ছোট নয়নতারা এরা আমাকে প্রত্যেকদিন ফুল দেয় আর অ্যালোভেরা মতোই থাকে গোলাপ ফুল যেদিন ইচ্ছা হয় তার সে ফুটে আর বর্ষাকালে এটা হচ্ছে রঙ্গন গাছ কিন্তু কেন জানি আমার রঙ্গন গাছটা মানে শুকিয়ে যাচ্ছে এটার বয়স অলমোস্ট দেড় বছর বা দুই বছর না হলেও কাছাকাছি কিন্তু এটার পাতাগুলা কেন জানি মানে শুকায় যাচ্ছে অ্যান্ড ফুলগুলা মানে গাছটা ভালোই আমার ফুল দিয়েছিল কিন্তু রিসেন্টলি এরকম পাতা শুকিয়ে যাচ্ছে পুষ্টি চলে যাচ্ছে আমি বুঝতেছি না ঋতু চেঞ্জের জন্য নাকি এইটা বাট হোপফুলি যে গাছটা আবার বেঁচে উঠবে বা কিছু নতুন পাতা অল্প স্বল্প দেখা যাচ্ছে তো দেখা যাক আমার রং তোমরা দোয়া করো যেন আমার রঙ্গন গাছটা না মারা যায় ঠিক থাকে সে যেন আবার আমাকে ফুল দিতে পারে তোমরা বলো এটা কিসের চারা এটা হচ্ছে যে লাইক মিষ্টি আলু আছে না যে গোল গোল হয় মিষ্টি আলু সিদ্ধ করে খায় হ্যাঁ সিদ্ধ করে খায় তো ওই মিষ্টি আলুটারই মানে শিকড় বের হয়েছিল তো ওইটাকে পরে একটা পর্যায়ে আম্মু ওটাকে পুঁতে দেয় পুঁতে দেওয়ার পরে সেখান থেকে আসলে চারা বের হয় গাছটা আরও বড়ো হয়েছিল তো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে এটার নতুন পাতা আবার নতুন পাতা দেখা দিয়েছে তো এইটো এটা হচ্ছে মিষ্টি আলু গাছের চারা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেগি ফুল গাছ বেগি ফুল দিয়েছিল কয়েকবার ছিল পরে আসলে পাতা যাচ্ছে দেখছো যে পাতা সরে সরে গিয়েছে আর পাতা যাচ্ছে দেখা যাচ্ছে নতুন পাতা এই যে নতুন পাতা তো খুব ফুল ফুটবে বা গাছটা পাতায় পরিপূর্ণ এটা হচ্ছে রসুন আছে যে রসুন দিয়ে শিকড় বের হয়েছে পুঁতে দেওয়া হয়েছে তো সেটা দিয়ে আবার হচ্ছে মানে এগুলো খেয়াল না গেল এটা দিয়ে আসলে কিছুই হবে না তার পুঁতে রেখেছে এবার আসো এটা হচ্ছে যে পাতাবাহার গাছ গাছটা হচ্ছে ডাল টানা হয়েছিল যে এটা বেশ কয়েকদিন পানির মধ্যে রাখা হয়েছিল যাতে শিকড় অ্যান্ড তোমরা দেখ শিকড়ও হয়েছে মানে পোতা হয়েছে মাটির মধ্যে পরে বা তোলের মধ্যে শিকড় অনেক বেশি হয়েছিল তারপরে এটাকে মাটির মধ্যে দেওয়া হয়েছে করা হয়েছে কিন্তু হচ্ছে না পাতা ছিল মারা গেছে আর এগুলা জানি একটা পোকা হয়েছে গাছে দিয়ে গাছ নষ্ট করে দিচ্ছে হ্যাঁ বুঝি না এই টাইপের পোকাগুলাই হচ্ছে গাছে আসে আমার গাছের পুষ্টি নষ্ট করে দেয় পুষ্টি নষ্ট করে দিয়ে মানে গাছগুলা হোক ফুলগুলা হোক সেগুলা থাকে না তো এটাকে আমাকে ফেলে দিতে হবে যাতে করে এখান থেকে ফুল মানে এই পোকাগুলো অন্য জায়গায় না ছড়ায় পোকাগুলো যেন অন্য জায়গায় না ছড়ায় এই জন্য আমাকে এগুলো ফেলে দিতে হবে আমি তোমাকে দেখাচ্ছি আমি জানি না এগুলো কোথায় কাছে হাজার ফেলে দিব হাজার মধ্যে আবার এক সময় কোনো একটা গাছের মধ্যে এটা আবার চলে আসছে আমার বারান্দাটা খুব সুন্দর একটা পজিশনে আছে তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি তো আর হচ্ছে যে আমার বারান্দাটা খুব সুন্দর একটা জায়গাতে আলো বাতাস সবকিছু এখানে আসে আমার গাছগুলো পর্যাপ্ত বাতাস পায় কিন্তু তারপরও গাছগুলো কেন মারা যায় বা ঠিক মতো পুষ্টি পায় না বুঝি না তো যাই হোক এই ছিল আজকে আমার বারান্দা এক্সপ্লোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার বারান্দার গাছগাছালিগুলা এই তো সবাই ভালো থাকবে দোয়া করবে আমার আম্মুর জন্য আমার আব্বুর জন্য তোমাদের ভাইয়ের জন্য সবার জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বেল দাও দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখো যাতে তোমরা আপডেটেড থাকো আমার সব ভিডিওর সাথে Deal there. Bye-bye.